ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে হোয়াইট চিকেন কারি বানিয়ে দেখাবো। এটা খেতে খুব টেস্টি হয় আর বেশি মশলার প্রয়োজন হয় না। হোয়াইট চিকেন কারি বানানোর জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এটা আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। তার এর মধ্যে দিয়েছি টক দই, লেবু, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি নুন। এরপর আমি চিকেন কারি বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য আমি এই যে গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেল গরম হয়ে এসেছে, আমি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেস্ট করে রেখেছি এই পেঁয়াজটা, এরপর দিয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানে। পেঁয়াজ কিন্তু বেশিক্ষণ ভাজবো না, একটু গরম হলে তারপর আমি চিকেন দিয়ে দেবো এর মধ্যে। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এই দইয়ের মধ্যে যে জলটা আছে এটাতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা সিমে করে দেবো। কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করব। পেস্ট করে চিকেনটার মধ্যে দেবো। অনেকটাই চিকেনটা হয়ে এসেছে। চিকেন থেকে এবারে তেল ছেড়ে দিয়েছে, দেখুন অনেকটাই। এরপর কাজু আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি চিকেন করে। একটু নুন দিয়ে দিলাম, নুনটা কম হয়েছে, টেস্ট করে দেখলাম। আর একটু চিনি দিয়ে দিচ্ছি,
এরপর একটু নেড়ে নেবো। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে, তার মানে চিকেনটা অনেকটা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমার চিকেন রেডি হয়ে গেছে। এই চিকেন কারি পরোটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আমার হোয়াইট চিকেন কারি রেডি, আপনারও বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন।